মমতার মাইক বন্ধ করা হয়নি। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, নীতি আয়োগের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক আউট করেন। তিনি বলছেন যে আমাকে বলতে দেওয়া হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে বলতে দেওয়া হয়নি, আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটা বলেন মমতা। কি জানিয়েছেন তিনি শুনব। আমি যেটা বলেছি সেটা হচ্ছে, আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রকল্প বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোন রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখে দেন, এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথেই আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি নিউজরুম থেকে আমাদের সিনিয়রিটে ময়ূক রঞ্জন ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ময়ূক, 5 মিনিটে মাইক অফ, ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক থেকে করলেন ওয়াক আউট, এমনটাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাকি মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। একদম, কিন্তু তার পাশাপাশি কেন্দ্রীয় সরকার সূত্রে এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, একদম নির্দিষ্টভাবে কেন্দ্রীয় সরকার সূত্রে যেটা জানানো হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক অফ করা হয়নি। প্রত্যেককে, তিনি যেই হন, তিনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা সেখানে উপস্থিত ছিল, প্রত্যেক মুখ্যমন্ত্রীকে নির্ধারিত টাইম কতটা সময় বলতে দেওয়া হবে সেইটুকু সময় তাদেরকে আগেই মেনশন করে দেওয়া হয়েছিল, এবং সেইটুকু সময় অর্থাৎ নির্ধারিত সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে 5 মিনিট, এই 5 মিনিট সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে নির্ধারিত ছিল, এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয়েছে। তার মাইক অন ছিল এবং মাইকে গোটা অডিটোরিয়াম শুনতে পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে। কিন্তু তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এটা এক্সটেন্ড করার চেষ্টা করেন। আমরা যে সূত্র মোতাবেক খবর পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়িত করার চেষ্টা করেন, 5 মিনিটের বেশি বলার চেষ্টা করেন, এবং ঠিক সেই সময়ে যখন অটোমেটিক্যালি মাইক বন্ধ হয়েছিল, কারণ পরবর্তী বক্তা তার যে অডিও, সেই অডিও আপ হয়েছিল, সেইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তার অডিও অফ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার সূত্রে বলা হচ্ছে এটা একেবারে ভুল তথ্য, এটা মিস ইনফরমেশন, এটা একেবারে বিভ্রান্তিকর তথ্য, এবং এই তথ্যের সারবত্তা নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক অফ করা হয়নি, কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক অফ করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সকলে শুনেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত যে সময় ছিল সেই সময়টুকুতে তার এবং অন্যান্যদের যে বক্তব্য, সেই সময় তার মাইক যেভাবে অন থাকে, অন্যদের মাইকও যেভাবে অন থাকে, ঠিক সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক অন ছিল, মানুষ শুনতে পেয়েছেন, সাউন্ড বক্সে সাউন্ড এসেছে, এবং এই গোটাটা একেবারে বিভ্রান্তিকর। ময়ূক, আমাদের সঙ্গে এই মুহূর্তে কৌস্তুভ বাগচি রয়েছেন, তোমার প্রশ্ন। কৌস্তব, খুব নির্দিষ্টভাবে প্রশ্ন মমতা, আমরা কেন্দ্রীয় সরকার সূত্রে যে খবর রিপাবলিক বাংলা পাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন সেটা ঠিক নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মাইক, কেন মমতা বন্দ্যোপাধ্যায়েরই নির্দিষ্টভাবে মাইক অফ করে দেওয়া হবে, এবং কেন্দ্রীয় সরকার সূত্রে, আমাদের যে উচ্চ পদস্থ সূত্র, সেই সূত্রে এটাও তারা খতিয়ে দেখছে যে সেই সময় কোনো টেকনিক্যাল এরারও হয়েছিল কিনা, কোনো টেকনিক্যাল এরারও হয়নি, অর্থাৎ এটাও তো হতে পারে মাইকে হয়তো তখন যান্ত্রিক গোলযোগ হয়েছিল, সেটাও ব্যাখ্যা দেওয়া যেতে পারে, কিন্তু সেরকমও কোনো বিষয় নেই, মাইক অফ হয়নি। 5 মিনিট যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময় মাইক অন ছিল কৌস্তব। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে এরকম ভাবে নীতি আয়োগের মিটিং এ নিজে এলেন, তারপরে এখন মাইক অফ করে দিয়েছে, কথা বলতে দেয়নি, এসব কেন বলছেন কৌস্তব? বরাবরেরই অ্যাটেনশন স্পিকার একটা গল্প তৈরি করতে চাইছিলেন, একটা ফোকাস লাইটটা নিজের দিকে নিতে চাইছিলেন। প্রথমে বললেন যাব না, কেউ রিকোয়েস্ট করেনি যাওয়ার জন্য, তারপরে নিজে নিজেই বললেন যে হ্যাঁ যাবো, গেলেন। এবারে দেখছেন তো একটা মোটামুটি একটা কিছু চটকদারি একটা খবর তৈরি করতে হবে, ও ঢুকবো, বেরিয়ে এসে বলবে আচ্ছা বলুন তো যে একটা মিটিং এ কেউ গেল, অ্যাটেন্ড করলো, তারপরে সেটাকে কি করে বয়কট করা যায়? মিটিং এ গিয়ে বসে থেকে শুধু খবর তৈরি করার জন্য বেরিয়ে এসে বলছে তিনি বয়কট করে দিলাম। এদিকে তার ইন্ডিকেটর, তারা সব নেতা হতারা বলে কেউ যাবো না, এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে। আমি বলছি মানে এটা উনাকে উদ্দেশ্য করে বলছি না, তবে হিন্দিতে একটা কথা আছে, ধোবি কা কুত্তা না ঘাড়কা না ঘাটকা, কার সাথে আছেন, কাদের সাথে আছেন, কি করতে আছেন, উনি নিজেও ভালো করে জানেন না। একটা খবর তৈরি করার জন্য যা পারলেন একটা মন গড়া কথা বলেছিলেন। কৌস্তব বাগচি এই মুহূর্তে বিজেপি মুখপাত্র কৌস্তব বাগচি ছিলেন, এবং কৌস্তব বাগচি
একদম একদম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ কৌস্তভ বাগচি। কেন্দ্রীয় সরকার সূত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন পিউ, সেই কথাটার একেবারে উল্টো কথা বলছেন কেন্দ্রীয় সরকার সূত্রে আমাদের কাছে রিপাবলিক বাংলায় যে কথা আসছে। পাঁচ মিনিট নির্ধারিত সময় ছিল, পাঁচ মিনিটই মাইকে তিনি বলেছেন। এখানে মাইকে যেভাবে আমারও অডিও আসছে তুমি শুনতে পাচ্ছ, ঠিক সেভাবে নীতি আয়োগের অডিটোরিয়ামেও মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন তা শোনা গেছে, কিন্তু নির্ধারিত সময়ের পর অন্য বক্তা বলেছে পিউ। একেবারে ঠিক তাই, নীতি আয়োগের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক আউট করে সেখানে কিন্তু অভিযোগ করছেন তাকে নাকি বলতে দেওয়া হয়নি, কিন্তু তিনি যেমনটা অভিযোগ করছেন মনে হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে তাকে নাকি বলতে দেওয়া হয়নি, মানে পাঁচ মিনিট বলতে দেওয়া হয় তারপরে মাইক বন্ধ করে দেওয়া হয়, কিন্তু যেমনটা কেন্দ্রীয় সরকার সূত্রে আমরা খবর পেলাম যে নির্ধারিত সময় বলতে তাকে অনুরোধ করা হয়েছিল। আর এই নিয়ে শ্রমিক ভট্টাচার্য ঠিক কি জানিয়েছেন শুনবো আমরা। ভিতরে আপনিও ছিলেন না, ভিতরে আমিও ছিলাম, এবং আমি বিশ্বাস করি যে ভারত সরকারের কোনো মন্ত্রক সে যত বিরোধিতাই করুক না কেন, কোন মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক অফ করে নেবেন, এই উদ্ধত্য কেউ দেখাবে না, এ ধরনের অকৌজন্যমূলক আচরণও কেউ করবে না, এ ধরনের অপরাধও কেউ করবে না। মুখ্যমন্ত্রী সত্য বলছেন কি মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ থেকে এভাবে রেজিস্টার করতে চাইছেন, সিদ্ধান্ত মানসিক হয়ে যাবে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর যেখানে বলা হচ্ছে নির্ধারিত সময় বলতে অনুরোধ করা হয়েছিল এবং পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী বক্তার জন্য সময় দেওয়া হয়, সেক্ষেত্রে এরকম কোনো কিছু হয়নি, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় অন্য অভিযোগ করছে। এ নিয়ে শান্তনু সেন তিনি কি বলেছেন শুনব। আরো একবার প্রমাণ হলো যে প্ল্যানিং কমিশন তুলে দিয়ে যে নীতি আয়োগ তৈরি করেছে সেই নীতি আয়োগ কিভাবে ভারতীয় জনতা পার্টির স্বার্থ সিদ্ধি করার জন্য কাজ করে। আজকে নীতি আয়োগের মিটিংয়ে সমস্ত বিরোধীদের পক্ষ থেকে, ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থেকে যখন বাংলার প্রতি বঞ্চনার কথা এবং অন্যান্য বিরোধী শাসিত রাজ্যগুলোর প্রতি বাজেটে বিজেপি বঞ্চনার কথা বলা শুরু করেন, যখন তিনি বলেন যে বাংলার 1,75,000 কোটি টাকা কেন আটকে রাখা হয়েছে, এমতাবস্থায় বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনেকক্ষণ বলতে দেওয়া সত্ত্বেও মাননীয় মমতা ব্যানার্জি মাত্র 5 মিনিট বলার পরে অন্যায়ভাবে তার মাইক বন্ধ করে দিয়ে তাকে অপমান করা হয়। এই অপমানের আমরা তীব্র প্রতিবাদ করছি, সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর কোনো দিনে নীতি আয়োগে তিনি যাবেন না। আরও একবার প্রমাণ হয়ে গেল যে ভারতীয় জনতা পার্টি কতটা বাংলা বিদ্বেষী এবং ভারতীয় জনতা পার্টি কীভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করে দিতে চাইছে, কিভাবে বিরোধীদের টুটি চিপে হত্যা করতে চাইছে ভারতবর্ষের গণতন্ত্রকে। বলার সুযোগ পাননি, নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক আউট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেন্দ্রীয় সরকার সূত্রে খবর যে নির্ধারিত সময় বলতে তাকে অনুরোধ করা হয়েছিল।